অনুভব করছি ইউসুফের অবস্থা ভালো না, বুকের মধ্যে খুবই কষ্ট হচ্ছে আমার। আরেকটা দিন শেষ হতে চলল, ইয়াকুব এখনো অপেক্ষায় বসেই আছে। যদি খোদাবান্দ সদয় হন তো তবেই ইয়াকুব শান্ত হবে। আমার মনে হচ্ছে ঘটনার জন্য আমিই দায়ী। খোদাবান্দ আমাদের ক্ষমা করুক, আমি শুধু চেয়েছিলাম ইউসুফ যেন নেতৃত্ব না পায়, ও কতল হোক এটা আমি চাইনি। ইয়াকুব নবী বিশ্বাস করছে না, কিন্তু ইউসুফ তো কতল হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, নেকড়ে হামলা করে অনেকগুলো ভেড়া মেরে ফেলেছে। তাহলে তুই এখানে কি করছিলি? মরে গিয়েছিলি। নেকড়ের সংখ্যা অনেক ছিল আর আমি সেখানে একা ছিলাম। কয়েক দিক থেকে আক্রমণ করেছে, এখানে আমার দোষটা কি? আজ পর্যন্ত নেকড়ে একটি ভেড়াকেও মারতে পারেনি, আজ এমন কি হলো? আরো অনেক কিছু করবে, এখন থেকে আরো অনেক বালা মুসিবতের জন্য অপেক্ষা করো। একে একে আরো অনেক বাধার সম্মুখীন হব আমরা, এটা তো মাত্র শুরু, আরো কত বাকি আছে। নেকড়েগুলো যে আমাদের হামলা করেনি এটাই তো অনেক। আমি তোর কথা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অনেক সহ্য করেছিলাম আমি। সামুন, দাঁড়াও দাঁড়াও সবাই, এব্রানি গোলাম পালিয়েছে, দাঁড়াও সবাই।
ইউসুফকে দেখেছ? ওই যে বাচ্চাটার কথা বলছি। আমি তো দেখিনি ওকে, কখন নিয়ে আসলে? সঙ্গে করে এনেছিলাম, এখন দেখি ও নেই। তার সাথে তোমার কি কাজ? ফালেকোকে আমার কাছে অর্পণ করেছিল, এখন যদি হারিয়ে যায় আমাকে কঠিন শাস্তি দেবে। পালিয়ে আসিস এখানে, আমার হাত থেকে পালাবে। ওঠ, এত বড় সাহস! কি হলো আমার, আমার বুকের ভেতরটা, না জানি আমার ইউসুফ কোথায় আছে, কোন বিপদে আছে। শান্ত হন খোদার নবী, আমার ইউসুফ কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ? ইউসুফের কোনো খোঁজ পেয়েছ? তার মানে কি ও হারিয়ে গেছে? আপনারা কেন জখম হয়েছেন? এখন থেকে বনি ইসরায়েলেরা না কোনো বরকত কল্যাণ দেখবে, না তাদের জীবনে কোনো সুসংবাদ আসবে। ইউসুফকে যে নেকড়েরা হামলা করেনি তা আমি ভালো করে বুঝতে পারছি। তোমরা জানো ইউসুফ কোথায়? লাবি, আমি তোমার কাছে ইউসুফকে অর্পণ করেছিলাম, তুমি না থাকলে আমি ইউসুফকে মরুভূমিতে পাঠাতাম না। তুমি কেন লক্ষ্য রাখলে না? লাভ, ইউসুফ কোথায় বলো? আমি জানি তোমরা জানো ইউসুফ কোথায়। বলো ইউসুফ কোথায়, আমার ইউসুফকে এনে দাও, আমার ইউসুফকে এনে দাও, ইউসুফকে এনে দাও, আমার আমার ইউসুফ কোথায়, কোথায় আমার ইউসুফ? ছেলেটা আর কিছু বিষয় আমার অদ্ভুত লেগেছে। ক্ষমাশীলদের চাইতে অধিকতর ক্ষমাশীল, আমাকে যে হাতিয়া প্রদান করেছিলে তা ফিরিয়ে নিলে কেন? বিজ্ঞজনেরা যা প্রদান করে তা ফিরিয়ে নেয় না, তুমি এটা ফিরিয়ে নিলে কেন? আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও। যেখানে থাকো নিজের হেফাজত করো, আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো। আর এক
একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে। আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে, তারা সত্যটা বলবে। আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি? দুইটি দলিল। প্রথমত, নেকড়েরা ইউসুফের জামা ক্ষত বিক্ষত করেনি, আর দ্বিতীয়, আমার মন বলছে ইউসুফ এখন জীবিত আছে। খুবই ভালো, যদিও জানি কোনো আশা নেই, তারপরেও আমি জিজ্ঞেস করব। আমি চাই তারা তাদের ভুল স্বীকার করে তওবা পড়ুক। সম্ভবত খোদা তারা তাদের গুনাহ মাফ করে দেবে। নিজের চোখে দেখিনি, কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়েরাই খেয়েছে। আর এটা কতবার বলবো? যদি দরকার হয় তাহলে হাজার বার বলবে তুমি। তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবুক পেটা করতাম। যদি নেকড়েরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে তার পিরান কি করে ঠিক থাকলো? আরে বাবা, তা আমরা কি করে বলবো? আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো। তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই মিথ্যে বলছো। নেকড়েরা ইউসুফকে কিচ্ছু করেনি, মানুষ রূপী নেকড়েরা ইউসুফকে ছিঁড়েছে, মানুষ রূপী। আমি জানি ওরা আবারও বলেছে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। আশা করি খুব দেরি হবার পূর্বেই ওরা ভুল স্বীকার করবে। আমার পুত্র, তবে খোদা তালা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো, আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। ওই যে দেখো আব্বাজান আসছে। এখনো বলো তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? বলো, কথার উত্তর দিচ্ছ না কেন লাভি? পূর্বে বলেছি তো নেকড়ে, তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে, ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে? নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি, ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না।
বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছ? এখনো ফুরসত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না, তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো। সবাইকে তওবা পড়া ফুরসত দেন না, এখনো সময় রয়েছে, তোমরা তওবা পড়ে গুনাহ কবুল করো। রাহেল, আমি ক্লান্ত, অসহায়, বিধ্বস্ত। আমি আমার সন্তানেরা আমার দুশ্মনে পরিণত হয়েছে, তারা আমানতের খেয়ানত করেছে, আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল। আমি পারলাম না রাহেল, আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে, আমি পারিনি রাহেল, আমি পারলাম না তোমার। যখন থেকে নিশ্চিত হয়েছে যে ইউসুফকে নেকড়ে খায়নি, তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি। এমন তো না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে, তুমি ভালো বুঝতে পারবে রাহেল। তুমি তো পরকালের দুনিয়া থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে পারছো। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। সালাম ভাইজান, তোমার উপর দরুদ ইয়াকুব নবী। তোমার ইউসুফ জীবিত, তার মৃত্যুর খবর মিথ্যে। সত্যি বলছেন ভাইজান। কোনো মৃত্যুই আমার অজানা নয়। ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না, ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো। তাই বেনিয়ামিন, তোমার ভাই জিন্দা আছে, আমার ইউসুফ জীবিত আছে, আপনি আমাকে বলুন আমার ইউসুফ এখন কোথায় আছে। আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি। উনি কে আব্বাজান? আজরাইল, উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা। আমি ভেবেছিলাম আজরাইল দেখতে অনেক ভয়ঙ্কর। সবার ক্ষেত্রে নয় আমার পুত্র। শুনেছো রাহেল, আমাদের ইউসুফ জীবিত আছে, ও মৃত্যুবরণ করেনি। আমি ওকে খুঁজে বের করব, আজকে যাই, সূর্য ডোবার আগে ফিরতে হবে, চলো আমার পুত্র। আব্বাজান কোথায় গেছে জানো? কোথায় আর যাবে, রাহেলের মাজার পরিদর্শনে গেছে। সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে। তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? সেটা তো আগেই বলেছি আব্বাজান, বারবার কি একই কথা বলবো? তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে? আমার ইউসুফকে নেকড়ে খায়নি, মৃত্যু তাকে চুরি করেনি। তোমরা যদি হাকিকত না বলে তওবা না পড়ো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কোথায় গিয়েছিলে? আমার আম্মাজানের মাজারে। আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি।
শোনো, তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি? না, শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে, আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরেশতা। পাগল হয়ে গেছে, তার কাজ হচ্ছে মরুচারি আর কল্পনা বিলাস। আপনারা পাগল হয়ে গেছেন, আপনারা মিথ্যা কথা বলেন, আমি আপনাদের পছন্দ করি না। এই বেনিয়ামিন, ভাগ এখান থেকে। ইউসুফের পরে বেনিয়ামিন হয়েছে আব্বাজানের সঙ্গী। ইয়াহুদা, এখন আমরা কি করব? তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো সব ভুল প্রমাণিত হলো। ইউসুফের চলে যাওয়া এতদিন হয়ে গেল, কিন্তু আব্বাজান বিন্দু মাত্র দৃষ্টি দিল না আমাদের দিকে। এখন সে বেনিয়ামিনকে তার জায়গায় তুলে এনেছে। আমরা তো ধারণা করেছিলাম আব্বাজান আমাদের দিকে নজর দেবে। এগুলো কথা ইউসুফকে আব্বাজানের কাছ থেকে নেওয়ার আগেই ভাবা উচিত ছিল। ভুল করেছ, এখন তুমি কি করতে চাও বলো? এখন তো দেরি হয়ে গেছে, ইউসুফকে তো চাইলেই ফিরিয়ে আনতে পারবো না। এখন আর কিছু বলে লাভ হবে না, বরং আব্বাজান ও ক্যানানের অধিবাসী সবাই মিলে আমাদের দোষী করবে। আমাদের নসিবে কি আছে কে জানে, যদি একবার প্রমাণিত হয় তাহলে আমরা কোথায় যাব? সালাম খোদার নবী। দরুদ তোমার উপর। আপনার সিদ্ধান্ত কি এটাই, আপনি এখানে থাকবেন? হ্যাঁ লিয়া, যদি খোদা চায় তো আমি সারা জীবন ইউসুফের জন্য এখানে অপেক্ষা করব। এভাবে আর কতদিন, আর কত অপেক্ষা করবেন? অপেক্ষা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ইউসুফকে ফিরে পাই আমি। ওই দিন পর্যন্ত আমি এইখানে অপেক্ষা করব, ইউসুফকে নিয়ে অতীতের স্মৃতি রোমন্থন করব আর ভবিষ্যতের স্বপ্ন বুনে যাব। খাবারের সময় হয়ে গেছে, এবার তো খেয়ে নিন। হ্যাঁ আসছি। বেনিয়ামিন, এসো পুত্র আমার।